এখানে দেখো একটুখানি সুজি ভিজিয়ে রেখেছিলাম, তো 2-3 মিনিট হয়েছে, তো ভাব তারপরে ভালোভাবেই ভিজে গেছে। তো হাত দিয়ে ভালো করে একে আমি চটকে নিলাম। তো নাড়ার পর এরপরে আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম দেখো একটুখানি নুন, আর দিয়ে দেবো 1 চিমটে হলুদ, আর এবার দিয়ে দেবো 1 চিমটে লঙ্কার গুঁড়ো। তো তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, আমি লঙ্কার গুঁড়োটাই দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, অপশনাল, তোমরা দিতে পারো, এটা নাও দিলেও দিতে পারো। ডিমটা দিলে কি হয়, খেতে আর কি ভালো হয়। তো ভালো করে মিক্স করে নিয়ে এবার ওভেনে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, আর সামান্য তেল দিয়ে দেখো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দিয়ে এবার একটা চামচ দিয়ে আলতো হাতে একে সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে উল্টে পাল্টে ভেজে নিলাম, দেখো আমার এটা সম্পূর্ণ রেডি। আর সস দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে,